হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মকুজ ব্লগে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছে দেখতেই পারছো একটা ছোট্ট একটা মিনি ব্লকের মতনই আমি ভিডিওটা করেছি শুধু আমি আজকে ফুলকপি বড়া করব তা এটা দেখতেই পাচ্ছ তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটার মধ্যে কী কী দিচ্ছি না দিচ্ছে আর কিছু বলছে না মুখে আর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইতে ভাজবো আর শুধু আজকে শর্ট ভিডিওটাই করেছি কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর মেয়েকে নিয়ে তো সেরকম বড় বড়ো ভিডিও করা হচ্ছেই না এর জন্য ভাবলাম যে না একটু এই বড়া টড়া এসব খেতে দারুণ দারুণ লাগে খেতে আমার তো ফুলকপির বড়া এসব ভাজা টাজা খুবই পছন্দ করি আর দেখো ভাজছি তোমাদেরকে দেখাচ্ছে কেমন হয়েছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর মেয়েকে নিয়ে সেরকম ভিডিও দেওয়া হচ্ছে না আর দেখো বরা আমি বেসন দিয়ে করছি একটু হলুদ লবণ এসব দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েই করেছি সিম্পলভাবে করেছি সেটা সবারই ভালো লাগবে দেখতেও যেমন লাগছে খেতেও খুব মজা হয়েছে আমারও তো খুবই ভালো লাগছে ভিডিওতে এডিট করছি আর আমার খিদে মানে খিদে পেয়ে গেছে এরকম লাগছে মানে দুটো যদি হতো আরও খেতাম এরকম আর এখন আবার একটু বৃষ্টি টিষ্টি নামছে একটু বড়া টড়া হলে আরও ভালো লাগতো ভিডিওটা একটু দেরি করে দিচ্ছি এই যা আর দেখছো কেমন করে তেলে টকবক টকবক করে ফুটছে আরও ভালো লাগছে তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পাশে থাকবে তোমাদের পাশে থাকাটা সবচেয়ে দরকার আর দেখো কি সুন্দর ফুলকপির বড়া ভাসছি আর তোমরাই বলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার প্লিজ তোমরা যারা যে এখনো পর্যন্ত আমার সাবস্ক্রাইবার কর নি প্লিজ তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইবারটা করে ফেলো পাশে থাকা বেল বাটনটা দিয়ে দাও আরও ভালো লাগবে আরে দেখো তোমাদেরকে গরম গরম ফুলকপির বড়া খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে প্লিজ একটা লাইক করে দিও আর ভালো লাগবে এখানে শেষ করছি পরে ভিডিও আবার আসছি ভালো ভালো ভিডিও নিয়ে বাই বাই